অ্যাওয়ার্ড সবসময় নামি দামি ঝা চকচকে জগতের মানুষদের জন্যই তুলে রাখা হয়, কিন্তু সেই গঞ্জি ভেঙে স্টার লাইট সম্মান 2024 সম্মান তুলে দেওয়া হলো এমন কিছু মানুষের হাতে যাদের নাম আমরা সকলে না জানলেও তাদের দাম কিন্তু দেশবাসীর কাছে অনেক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপনাদের কিছু প্রিয় তারকা। চলুন শুনে নেওয়া যাক তারা এই উদ্যোগ নিয়ে ঠিক কি বলছেন। যে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসাটা প্রত্যেক আর্টিস্টের কাছে খুব সম্মানের বিষয়, খুব অনারের বিষয়। আমি এটাই বলবো, যে কোনো অ্যাওয়ার্ড একজন আর্টিস্টের কাছে একটা সাইন অফ অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য ভিউয়ার্স, দর্শকের তরফ থেকে। আমি প্রত্যেক অ্যাওয়ার্ডকে সেরকমভাবেই ভাবি, ইটস অ্যাপ্রিসিয়েশন ফ্রম আওয়ার অডিয়েন্সেস। সবথেকে বড় কথা, এটা ভীষণ একটা উপরি পাওনা যে ঋষিদাকে আমরা আজকে স্টার লাইট অ্যাওয়ার্ড সম্মানে পেয়েছি, এবং ঋষিদা এত বড় একজন স্টার হয়ে যে আমাদের মধ্যে এসেছেন এটা ভীষণ গর্বের বিষয়। কারণ ওনার ডেট সত্যি পাওয়া যায় না, এবং উনি বম্বে শুটিং করছেন, তার সাথে সাথে কলকাতায় কাজ করছেন, এবং তার সত্যি আজকে যে শো স্টপার হচ্ছে আমাদের ঋষিদা, এটা হচ্ছে সবচেয়ে বড় উপরি পাওনা যে আজকে স্টার লাইট সম্মানে মেন স্টার হচ্ছে ঋষিদা। সো আর কিছু বলার অপেক্ষা রাখে না, আমরা এখন দর্শকরা সবাই উদগ্রীব হয়ে আছে কখন ঋষিদার ওয়াক দেখবে। টিআরপি বাড়লে আরও দায়িত্ব বাড়ে, টিআরপি কমলে অতটা কিন্তু দায়িত্ব থাকে না, অনেকের ঠিক আছে কমছে কমছে ছেড়ে দিই, কিন্তু টিআরপি বাড়লে অনেকটা দায়িত্ব বাড়ে। অ্যাওয়ার্ডটাও সেরকম, অ্যাওয়ার্ড পেলে আরও অনেক দায়িত্ব বেড়ে যায়, আরও বেটার করতে হবে কাজ, আরও ভালো করে কাজ করতে হবে। আর অ্যাওয়ার্ড পেতে আই থিঙ্ক সবার ভালো লাগে, আমার তোমার সবার। চেষ্টা, আমি এটা সবসময় বলি, মানুষের চেষ্টা থাকলে মানুষ সব কিছু করতে পারে। তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তুমি কী করতে চাও, আর যেটা করতে বা যেখানে থাকতে তুমি ভালোবাসো, ভালো লাগে, আই থিঙ্ক সেটার জন্য টাইম বার করাই যায়। 40 বছর হয়ে গেল কাজ, 300 ছবি, প্রায় 50-60 কি 100টার মতো অ্যাওয়ার্ড পেয়েছি, যেখানে গেছি ভালোই লেগেছে। অ্যাওয়ার্ড পেলে তো ভালো লাগে, কাজের একটা মূল্য পাওয়া, মনে হচ্ছে যে বেঁচে আছি এখনও, অ্যাওয়ার্ড দিচ্ছে, মানে শিল্পী হিসেবে একটা স্বীকৃতি পাওয়া। দর্শকদের সঙ্গে তো সিনেমা হলে গিয়ে ডিরেক্ট দেখতে পাই না স্বীকৃতি কতটা, রাস্তাঘাটে বেরোলে বুঝতে পারি যে স্বীকৃতি আছে। তো এখানে অ্যাওয়ার্ড দিলে মনে হয় যে হ্যাঁ, আমার কাজের একটা কেউ কোথাও একটা মূল্য দিল, এবং প্রত্যেকটা অ্যাওয়ার্ড শো হয়ে গেলেই ভালো লাগে। কাজের ক্ষেত্রে যখন শর্ট দিই না তখন এগুলো কোনো এফেক্ট হয় না, যখন শর্ট দিই তখন একদম আমার অ্যাক্টিং সত্তাটা, অভিনয় সত্তাটাই কাজ করে। আর এই অ্যাওয়ার্ডটা পেলে ভালো লাগে, যে একটা সম্মান পেলাম, সম্মান পেতে কান্না ভালো লাগে, অসম্মানিত হতে খুব খারাপ লাগে, আর সম্মান পেতে খুব ভালো লাগে। যে তোমরা এখন আমার ছবি তুলছ, একটা সম্মান দিচ্ছ, আমি দাঁড়িয়ে আছি ক্যামেরার সামনে, তোমরা জিজ্ঞাসা করছো, ভালো লাগছে। স্টার লাইট অনন্য সম্মানে আমাকে সম্মানিত করেছে বলে আমি সত্যি গর্বিত। তার কারণ এরা প্রচুর মানুষ, প্রচুর অল্পবয়সী ছেলে মেয়ে যারা সমাজের কাজ করেছে, সমাজ কল্যাণের কাজ করেছে, তাদের সম্মানিত করছেন, প্রচুর চিকিৎসকদের সম্মানিত করছেন যারা মানে সমাজ পরিষেবা করেন, বলে আমার মনে হয় যে এটা এক ধরনের একটা নোবেল একটা প্রচেষ্টা। শুধুমাত্র গ্ল্যামার নেই এখানে, মানবিকতা রয়েছে, এবং যারা মাটির সঙ্গে কাজ করছে তাদের সম্মানিত করতে পেরে আমরা সকলেই খুব আনন্দিত, এইটুকু বলতে পারি।